হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে এলাম তোমাদের সামনে, অনেক দিন ব্লগ দেওয়া হয়নি। তো অ্যাকচুয়ালি ভয়েস ওভার দেওয়ার কারণ হচ্ছে, তখন হচ্ছে আমি মানে নিজের প্রতি নিজে গিল্টি ফিল করছিলাম, আশেপাশে মানুষজন দেখছে তো কেমন কি ভাববে না ভাববে, সেই হিসেবে আমি অনেক আস্তে আস্তে অনেক ধীরে ধীরে কথা বলছিলাম, যাতে লোকজন না সেরকম ভাবে। দেখতেই পাচ্ছো পিছনে কাকা কেরম ঘুরে ঘুরে দেখছে। তো যাই হোক, আমরা এটা অনেকদিন আগেকার ভিডিও, অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি তোমাদের সঙ্গে, ভিডিও করার টাইম হয়নি, মানে অনেক কি বলবো, অনেক ঝুটঝামেলা গেছে আমাদের ওপর দিয়ে, আমি করতে পারিনি। তো এই ভিডিওটা অনেকদিন আগেকার, আমার ঈদের আগের ভিডিও এটা। তো এটা জমেছিল, তাই মনে হলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিছু শপিং করতে যাচ্ছিলাম সংগ্রামপুরে, তো সঙ্গে শানোয়াজও আসছিল। শানোয়াজ জানে না যে আমি ক্যামেরা নিয়ে আসছি, তো শানোয়াজ ফুল সারপ্রাইজ। তো ও কিছু নেওয়ার জিনিস ছিল ওর, মানে ও সংগ্রামপুর থেকে, ও তখন হচ্ছে মাঠে যাবে বলে ওর হাফ প্যান্ট ছিল না, তো হাফ প্যান্ট নেবে আর তার স্পোর্টসের মনে হচ্ছে আর কিছু নেবে। তো ওই জন্যে ও আসছিল, আমি ওকে ফোন করেছিলাম যে আয় আমরা দুজনে একসঙ্গে যাই, আমি প্রথমে সংগ্রামপুর যাব, তারপর তুই ওখান থেকে মগরাট যাবি। তো ও জানে না আমি ভিডিও করছি, আমি ওই দিন ব্লগ করছি, ও জানে না। তো ও যখন ক্যামেরা দেখবে তোমরা দেখতেই পাবে যে ও হেসে ফেলবে, তো ও অনেক কথা বলবে এর মাঝখানে। তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আসছে মালটা একদম 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 একদম। তো দেখতেই পেলে ও ফুল সারপ্রাইজ ছিল। তারপরে ও ভিডিও সামনে বলেনি, কিন্তু ও পিছনে বলছিল যে তুই ক্যামেরা নিয়ে আসছিস, আমিও নিয়ে এসেছি। আর এই যে পিছনে দাদাটাকে দেখে দেখতে পাচ্ছ, এও নিশ্চয়ই ভিডিও টিডিও করে, আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করছিল। তো দেখতে পাচ্ছ সংগ্রামপুরে মানে এত ভিড় হয়, পুরো মেলা ছোটোখাটো, মানে যে কোনো ট্রেন, আপ ট্রেন বলো ডাউন ট্রেন বলো, যে কোনো ট্রেন যদি এসে দাঁড়ায় এরকম হালকা করে ছোটোখাটো মেলা হয় এখানে, কারণ প্রচুর যাত্রী সংগ্রামপুরের জন্যই আসে। যায় না এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন মগরাহাট যাওয়া যায়, ওদিকে তোমার মন্দির বাজার ঢোলা টোলা এদিক থেকেও যাওয়া যায়। তো অনেক মানুষই আসে এখানে। তো আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে, আমাদের সংগ্রামপুরে রনিদার দোকান আছে, রনি ফ্যাশন নাম। তো দাদাটা খুবই ভালো, আর তোমরা বলতে পারো মানে ডায়মন্ডের তুলনায় দাদার কাছে জিন্স থেকে শুরু করে শার্ট থেকে টি শার্ট থেকে জাংগিয়া থেকে মানে আন্ডারওয়্যারে সব কিছু পেয়ে যাবে, অনেক সস্তা, অনেক সস্তা, সত্যি অনেক সস্তা। মানে আর এক হচ্ছে ব্র্যান্ডেড কাপড় মানে উপরন্তু খুবই কম দাম, ঠিক আছে। তো দাদার সঙ্গে কিছু কথা বলে নিয়েছিলাম, তো আমি ভয়েস ওভার দিচ্ছি বলে হয়তো শুনতে পাচ্ছ না, ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার ঠিক ওই সময় আমার যেরকমভাবে আমি বলছিলাম আমার ঠিক পছন্দ ছিল না, তাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কিছু মনে করো না তোমরা। পরের বারে নিশ্চয়ই পুরো মানে সাউন্ডের সঙ্গে ভিডিও নিয়ে আসবো, আমি ভয়েস ওভার দেবো না, আমি সচরাচর পুরো ভিডিওতে ভয়েস ওভার দিই না, তবুও ভয়েস ওভার দিলাম কিছুটা। তো এবারে তোমরা শুনতে পাবে যে কিরকম কি দাম না দাম সব কিছু দেখাবে আমার বন্ধুরা দেখতেছে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে জেন্টস এর অল কালেকশন, টি-শার্ট শার্ট জাংগিয়া গেঞ্জি রুমাল ছাতা মোজা অল কালেকশন এখানে পেয়ে যাবে, যেহেতু জেন্টসরা আসে চিপ রেটে ভালো মাল খুঁজতে। অবশ্যই অবশ্যই চিপ রেটে ভালো মাল, অবশ্যই। তাহলে আমরা চিপ রেটে ভালো মাল দিই, এবং মুম্বাই কালেকশন দিল্লি কালেকশন যেহেতু দেখে নাও, কাপড়টা শুধু ধরে দেখতে হবে, এর এর এই যে ফেব্রিকটা, এর এই এটা পুরো দেখে নাও ভালো করে, বন্ধু যাতে বুঝতে সুবিধা হয় যে কি কালেকশন আছে। হয়তো ক্যামেরার মাধ্যমে অতটা বোঝা যাবে না, কিন্তু যে হাত দেবে না গেঞ্জিটা সেই হচ্ছে হচ্ছে বুঝতে পারবে যে কি জিনিস, যে কি জিনিস আছে। অবশ্যই এটা একটা কালেকশন। এরপরে আছে আমাদের গরমের জন্য যে ট্রেন্ডিং কালেকশন যেটা আছে সেটা হচ্ছে আমাদের সামার কালেকশন, তাই তো? সামার কালেকশন, আচ্ছা, বিশাল চাহিদা এটা। এর ব্যাকেও ডিজাইন আছে দেখে না। আচ্ছা এগুলো রেট কেমন আছে? এগুলো রেট 350-এর মধ্যে, 350-এর মধ্যে, 350-এর মধ্যে। আচ্ছা যেটা তুমি একটু, হ্যাঁ হ্যাঁ, এক্সক্লুসিভ যে কালেকশনটা ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেট 500-এর মধ্যে আছে। এটা 500, এর অল চারটে কালার পাঁচটা কালার হবে। আচ্ছা আচ্ছা, আর এখানে আরো আমাদের ট্রাউজার, যে চাহিদা যে ছেলেরা যেগুলো চায় ট্রাউজার, হ্যাঁ হ্যাঁ, সেই ট্রাউজার আমরা অনেক কমে দিয়ে দিই। ট্রাউজার গুলো স্ট্রেচেবল প্লাস ইউনিক, এর কাপড়টা দেখবে একবার ধরে, কাপড়টা ধরে দেখতে পারো,
কেমন বল? স্মুথ কাপড়, স্মুথ কাপড় প্লাস চেন দেওয়া আছে, ব্যাকেও পকেট আছে। আচ্ছা, বোথ সাইড পকেট আছে। বোথ সাইড পকেট। এর কালার হবে এর ব্লু ব্ল্যাক আর আকাশী কালার। আচ্ছা, মানে কয়টা কালার আছে? এগুলো কি রকম? আরে এগুলো রেট আছে কি রকম? এগুলো 550 550 আরো কম রেঞ্জের মাল ছিল একটা। আচ্ছা, এই একটা এটা 350 350 এর কাপড়টা সুতির আছে। আচ্ছা আচ্ছা, দুটো কাপড়ের দুটো রকম ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ। আর এছাড়া তো আমরা ব্র্যান্ডেড প্যান্ট, দিল্লি কালেকশন, মুম্বাই কালেকশন প্যান্ট। হ্যাঁ, এখানে জানে যারা আসে, যারা আসে তারা জানে যে এখানে কি পাওয়া যায়। তবুও আমাদের ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে জানানো, তো আমরা এখানে ঠিক আছে যে কেমন কি জিনিস পাওয়া যায়। অক্সিজেন, আচ্ছা, তারপরে কি কি জিনিস যেগুলো হয় এখন একদম কি জিনিস, মানে সেই জিনিস টাইম সফট, তুমি পরে থাকলে বুঝতেই পারবে না যে প্যান্ট পরে আছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা। আর আমাদের জাঙ্গিয়ার কালেকশন তো দেখাবো এক্ষুনি, কেলভিন ক্লিনের জাঙ্গিয়া। আচ্ছা, দারুন। এই জাঙ্গিয়া গুলো গরমের সময় তো খুবই আরামদায়ক। এর এর বহু কালেকশন আছে, এগুলো চায়না কালেকশন। আর রেট, যারা একবার ইউজ করে তারা জানে, এর রেট মাত্র 150। খুব সফট গো, 150। আচ্ছা, এছাড়াও ডেনিম শার্ট আছে। ডেনিম শার্টের কালেকশনটা আমাদের বরাবরই সবসময় ভালো। ডেনিমের আগে আমি নিয়েছিলাম ওখান থেকে, খুব ভালো। ডেনিমের কালার আছে, ব্ল্যাক আছে, এটা আছে, স্কাই ব্লু হবে। আচ্ছা, বহু কালার আছে, মোটামুটি সব জিনিসের কালার আছে আর সাইজও আছে। অবশ্যই এগুলো আছে। কটন প্যান্ট, কটন প্যান্টের যত রকম কালার হয় কটন সব পেয়ে যাবে এখানে, অল কালার। আচ্ছা, রেট রেট কেমন আছে? এর রেট 800 এর মধ্যে, 800 এর 700 থেকে 800 এর মধ্যে। আচ্ছা, একটা ইউনিক ট্রাউজার, ইউনিক ট্রাউজার একদম পাতলা, মানে বলে না সামার কালেকশন যেটা, সামনেই তো গরম আসছে সবাই এখন এক ওইটাই রাখবে। এছাড়াও আরো অনেক কালেকশন আছে, আমরা এখানে জগার্স দেখাবো। এগুলো হচ্ছে জগার্স। হ্যাঁ, এগুলো চাহিদা খুব এখন, জগার্সের চাহিদা খুব, প্যান্টের থেকেও জগার্সের চাহিদা বেশি। হ্যাঁ, এতে আমাদের কাছে ছটা কালার আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, মেরুন আছে, এটা সিলভার বলে। আচ্ছা, আর রেট কেমন আছে? এর রেট আছে 450 450 মাত্র 450 মাত্র 450 দামে জগার্স। দারুন 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 কালেকশন। এছাড়াও তো বহু আমরা গেঞ্জি আমাদের কাছে আছে, 999 এর গেঞ্জি, মাত্র 999 ব্র্যান্ডেড কোম্পানি সব। এখানে এলে কিছু না পাও অন্তত ব্র্যান্ডেড কোম্পানি পাবে, অথচ ছাড় আছে আর অনেক ভালো ভালো কালেকশন আছে। মেন কথা এখানে এটা অসম, সমস্ত কিছু তো দেখানো যায় না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দোকানে আসতে হবে, দোকানে এসে সব কিছু দেখে নাও, ডিসকাউন্ট থেকে নাও, অবশ্যই করে আসো। আর বিশেষ করে এই সামনে ঈদ আসছে, ঈদের কালেকশন তো আরো ঢুকবে, এখন তো জাস্ট ট্রেলার চলছে, এর পরে তো আরো ঢুকবে, তাই নাকি? ভাইকে চাইনা দেখাই ভাইকে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং চায়না, মেড ইন চায়না, মেড ইন চায়না, এত সফট, এই কাপড়ে হাত দিলে বুঝতে পারবে, মানে মানে যদি কেউ পরে থাকে জিনিসটা, মানে সে ভাববে যে আমি কিছুই পরে নেই। হয় কথা, এই কাপড়টা ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না যে মানে আমি হাত দিয়ে আছি কিসে, এটা ক্যামেরা থেকে ফিল করতে পারবে না কেউ, আসতে হবে, মানে যতক্ষণ না গায়ে পড়ছে ততক্ষণ বুঝতে পারবে না যে কি জিনিসটা আছে। একটা অফার রেখেছি আমাদের রনি ফ্যাশনের পক্ষ থেকে, যে সমস্ত কাস্টমাররা 2000 টাকার উপরে কেনাকাটা করবে তাদের জন্য আমরা একটা গিফট এর ব্যবস্থা করেছি। গিফটটা হচ্ছে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডেড ওয়ালেট, 2000 টাকার উপর কেনাকাটায় ওয়ালেটের ব্যবস্থা করেছি। ওয়ালেটের ওয়ালেটটা পিওর চামড়া, একদম
ফুল লেদার কোয়ালিটি আছে, যে যেমন মাত্র 2000 টাকা কেনাকাটা, তাই তো? কারণ ঈদের সময় 2000 টাকা কেনাকাটা মানে কিছুই নয়, ঠিক আছে? 2000 টাকা কেনাকাটার পর পেয়ে যাচ্ছেন ওয়ালেট, এটা ফার্স্ট টাকের ওয়ালেট, ভালো ভালো সব কালেকশন আছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই মানে বুঝতেই পারছো যে দাদা কতটা চিপ রেটে সব কিছু দিচ্ছে, আর তোমাদের জন্যে, ঠিক আছে, তোমাদের জন্যে হচ্ছে আবার ওয়ালেট তোমাদের জন্য গিফট করবে। তো বন্ধুরা, কেনাকাটা কমপ্লিট পুরো, ঠিক আছে? অনেক কিছু কিনেছি, গেঞ্জি কিনেছি, প্যান্ট কিনেছি, তো কী কী নিলাম, ঠিক আছে, সব কিছু তোমার। তো এই প্যান্টটা নিয়েছি, ফর্মাল প্যান্ট, খুব খুব চিপ রেটে, ঠিক আছে, মাত্র 500 টাকা, ঠিক আছে। এগুলো কি গেঞ্জি বলে দাদা? হিপ হপ বলে। তো এই গেঞ্জি দুটো নিয়েছি আমি, মাত্র 350 টাকা, ঠিক আছে, খুব সুন্দর গেঞ্জিগুলো কালেকশন সব। তো দেখে কেমন লাগছে বলো, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও, যে কেমন জিনিসগুলো হয়েছে কি দেখো। আর একটা ট্র্যাক স্যুট নিয়েছি, এটাও কম দাম নিয়েছে, এটাও 450 টাকা মতো নিয়েছে। আর এই প্যান্টটা ভাই দারুণ, ঠিক আছে, প্যান্টটা নিয়েছে মাত্র 1650 টাকা, কেনাকাটা শেষ। এবারে যাবো ভাইয়ের জিনিস কিনতে, ভাইয়ের জিনিস কিনতে আবার এখান থেকে যেতে হবে দুটো স্টেশন পরে মগরাহাটে। তো মগরাহাটে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভাই কী কেনে না কেনে, ভাইয়ের কী পছন্দ হয়, আমার জিনিসগুলো তো দেখলে কী কী নিলাম, তো কেমন লাগলো তো কমেন্ট করবে। জানি কমেন্ট তো আসে না আমার ভিডিওতে, কেন জানি না, তোমরা কেন কমেন্ট করো না, কী ভাবো আমি তো জানি না, যে আমি খারাপ ভাবো কি ভালো ভাবো, কমেন্ট করো, ঠিক আছে? তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার আমাকে আরও উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য, তো অবশ্যই কমেন্ট করো। তো চলো মগরাহাটে গিয়ে দেখা হচ্ছে তাহলে। তো ফ্রেন্ড, আমরা ফাইনালি হচ্ছে স্পোর্টস দোকানের সামনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে, এটা টোটালি স্পোর্টস দোকান। তো ভাই এখান থেকে হচ্ছে দুটো প্যান্ট নিয়েছে, ভাই কী কী প্যান্ট নিয়েছিস দেখি। ও বা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে ভাই, কত নিয়ে নিল ভাই এটা? এটা সম্ভবত 150 টাকার মতো নিয়েছে, 150 টাকা। আর এই এটা একটা নিয়েছি, দুটো নিয়েছিস তাই তো, ঠিক করেছিস, হ্যাঁ ভালো হয়েছে। তো চলো এখন, এখন কি ডাইরেক্ট ডায়মন্ড হারবার, একদম বাড়ি সোজা। তো বন্ধুরা, দেখতেই তো পেলে ভাই দুটো প্যান্ট নিয়েছে। তো এত হেঁটে, এত হচ্ছে দেখে এত কষ্ট হচ্ছিল। তো এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম, তো যেতে যেতে ভাই বললো রোল খাবি, তো আমি বললাম না রোল টোল খাবো না। তো এগুলো অন ক্যামেরা নয়, মানে ক্যামেরার পিছনে কথাবার্তা হয়েছে, তো সামনাসামনি হয়নি সব কিছু। তারপর স্টেশনে চলে এসেছি, স্টেশনে আসার পরে মনে হলো যেন ট্রেন আসছে ওই দিক থেকে, এই একটা ছোট্ট লাইট দেখতে পাচ্ছ, তো ওইটা অ্যাকচুয়ালি ডায়মন্ড লোকাল নয়, ওটা হচ্ছে মগরাহাট লোকাল দিয়েছিল, তো মানে শুধু মগরাহাট পর্যন্ত আসবে। তো আমরা ভেবেছিলাম যে ডায়মন্ড হারবার লোকাল আসছে, কিন্তু ডায়মন্ড লোকাল আসছিল না। তারপরে অনেকক্ষণ পরে এদিক ওদিক করে ঘুরে স্টেশনের ওপরে খাওয়া দাওয়া কিছু করলাম, খাওয়া দাওয়া করার পরে প্রায় আধ ঘন্টা পরে আমাদের ডায়মন্ড হারবার লোকাল চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মোটামুটি ভিড় ছিল, খুব বেশি একটা ভিড় ছিল না, ভিতরে ফাঁকা ছিল। তো ভাইয়ের সঙ্গে উঠে পড়লাম ডায়মন্ডে যাওয়ার জন্য। তো ভাই আমার সঙ্গে ডায়মন্ড গিয়েছিল, গিয়ে আবার ওই ট্রেন ধরে ও দেউলা এসেছিল, কারণ আমার উক্তি, আমার সঙ্গে যখন তুমি গিয়েছো আমার সঙ্গে ডায়মন্ড হারবার পর্যন্ত যেতে হবে, তারপরে তুমি একা একা আসবে, আমি কিন্তু দেউলা থেকে একা একা আসবো না, এটাই উক্তি ছিল। তো এর জন্যে ও প্রচুর হ্যারেস্ট হয় আমার সঙ্গে গেলে কোথাও, মানে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ও তবে বাড়ি আসে, তো বুঝতেই পারছো এটাই তো বন্ধুত্ব নাকি, তোমরা কি বলো? অবশ্যই কমেন্টে জানিও তোমার আর তোমাদের বন্ধুদের সঙ্গে কেমন চলে না না চলে। তো যাই হোক, প্রচুর ভিড়ের মধ্যে উঠলাম, উঠে প্রথমে জায়গা পাইনি, তো সংগ্রামপুর আসতে তারপর জায়গা পেলাম।
তো আস্তে আস্তে চলে এসেছি আমরা পুরো ডায়মন্ড হারবারে। তো ডায়মন্ড হারবারে এসে দেখলাম যে খুব একটা ভিড় নেই, মানে মোটামুটি প্রায় লোক তো হচ্ছে সকালে কাজে যায় আর এরকম রাত্রির দিকে বাড়ি ফেরে, তো তাই মোটামুটি ভালোই ভিড় ছিল। তো আমরা এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করেছি। তো আমার একজন বলেছিল যে তুই যেখান থেকে ভিডিও শুরু করবি সেখানে ভিডিও শেষ করবি, তো সেই উদ্দেশ্যে এখান থেকেই শুরু করেছিলাম আর এখানে আমাদের ডায়মন্ড হারবারে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। কারণ তোমরা চাইলে অনেক চ্যানেলকে তুলেছো, অনেক চ্যানেলকে নামিয়েছো, তো আমরা চাই, আমি চাই তোমাদের সাপোর্ট। তো একটু সাপোর্ট করে দিও ভাই, একটু লাইক একটু কমেন্ট, তোমাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তো বন্ধুরা প্লিজ এই কথাটা মাথায় রেখে অন্তত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে, ততক্ষণ জন্য বাই।